নেড়ে চেড়ে নেব। একটু এগুলো ভেজে নিচ্ছি এরকমভাবে, একটু এগুলোকে এখন ভেজে নেব। তারপরে কি করছি দেখাচ্ছি। আচ্ছাটা কমিয়ে দিয়েছি, কারণ এবার এতে চাউমিনগুলো ছাড়বো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড তেল, দিয়ে এবার গোটাটাই দিয়ে দিলাম, দুটো গোটা বসিয়ে দিলাম। এইভাবে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। একই সাথে এগুলো একটু ঘেঁটে নিচে নামিয়ে দেব। হ্যাঁ, ব্যাস এটাও একটু ফুটিয়ে নেব। 5 মিনিট মতো গরম করে নিচ্ছি। তো এটা দিচ্ছি মাদার্স ম্যাজিক স্পেশাল মশালা চাউ। এগুলো কিন্তু সরু, একটু এতে যদি সাদা তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লাগবে না। ধরুন বাই চান্স কারো, এরকম অনেকে তো করেন যে আমরা মহিলারা করি, একটা কাজ বসিয়ে দিয়ে ঠিক আছে এটা সিদ্ধ হচ্ছে হোক, হ্যাঁ আমি ততক্ষণে আর একটা কাজ করে নিই। আমরা মহিলারা এগুলো করে থাকি, তো কন্টিনিউয়াস দাঁড়িয়ে থাকা সবসময় সম্ভব হয় না। তো তাতে যাতে বেশি সিদ্ধ হয়ে গিয়ে লেগে না যায় একটার সাথে আরেকটা, সেই জন্য যদি আগে তেলটা দিয়ে দেন তাহলে খুব ভালো। অনেকেই কিন্তু বলে যে তেল দেওয়ার দরকার নেই, পরে তেল দিয়ে মেখে নেওয়া হবে। হ্যাঁ, সেগুলো কিন্তু আমি করি না, কারণ আগে আমি এরকম তেল ছাড়া করে দেখেছি, আমাকে কিন্তু ভুগতে হতো। কিন্তু যত আমি তেল দিয়ে করি তাহলেই কিন্তু এগুলো একদম ঝরঝরে থাকে, একই সাথে দুটো জিনিসই আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। 5 মিনিট হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। আর চাউগুলো কিন্তু আমি একদম ঠান্ডা জল দিয়ে ছেঁকে নেব। বন্ধ করে দিলাম, 5 মিনিট হয়ে গেল, দেখুন এগুলো একটু সাইজে বড় হয়ে গেছে। সব আমি ঠান্ডা জলে ধুয়ে নেব, তা নাহলে একটা আঠালো আঠালো ল্যালেলে ভাব লাগে। দেখুন আমি ঠান্ডা জলে ধুয়ে জল ঝরতে দিয়েছি, একদম জলটা ঝরে যাবে। তাহলে কি হয়, একটু যদি গরমও থাকে তবু কিন্তু লেগে যাবে না, একদম পুরোপুরি আমি ঠান্ডা করব, তারপরে আমি বানাবো। এর মধ্যে কোনো আঠালো ভাব কিন্তু নেই, হাত একেবারে ঝরঝরে। ঠিক আছে, এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দেবো। আর ওদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দেবো এবার ওতে, অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল গরম হয়ে গেছে। এতে ছেড়ে দিচ্ছি আমি এই পেঁয়াজগুলো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখন কিন্তু একদম নুন দেওয়া চলবে না, দিয়ে দিচ্ছি নিমফিলা বা সোয়াবিন বড়ি। এবার এগুলো একটু ভেজে দেবো। এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজবো, খুব বেশি ভাজা কিন্তু হবে না, গলিয়ে দেওয়া ভাজা কিন্তু হবে না, হালকা করে ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে এইরকমভাবে। এতে আর একটু তেল দিয়ে দেব, এবার আমি দিয়ে দিচ্ছি চাউগুলো। নেড়ে চেড়ে নেব, একটু এগুলো ভেজে নিচ্ছি এরকমভাবে, একটু এগুলোকে এখন ভেজে নেব। তারপরে কি করছি দেখাচ্ছি। এতে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে, আজ কমিয়ে সব মশলাগুলো এবার এতে অ্যাড করে দিচ্ছি। সব ভাজাগুলো দিয়ে দিলাম, 1 চামচ মতো ভিনিগার এবার দেবো, 1 চামচ মতো
ডার্ক সোয়া সস দেব, গ্রিন চিলি সস, এগুলো দিয়ে আপাতত একটু নেড়ে নেব। আর দেব এর মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা, এই মশলাটা অবশ্যই দেবেন, কারণ এতে যেমন বিটনুন থাকে তেমনি কিন্তু চার আজিনোমোটোও থাকে, ওই জন্যই গন্ধটা আসে। আজিনোমোটো একদিনের জন্য খেলে কিছু হয় না, রোজ রোজ চাইনিজরা রোজ রোজ খায় তাতে একটা বিপদের সম্ভাবনা থাকে, কিন্তু সামান্য একটু আজিনোমোটো আপনি 9 মাসে 6 মাসে একবার করবেন চাইনিজ রান্না আর তাতে দেবেন, তাতে কোনো ক্ষতি নেই। তাই আমি আজিনোমোটোর পুরো প্যাকেটটাই দিয়ে দেবো, একটা প্যাকেট পুরো দিয়ে দেবো, তারপরে নুনটা টেস্ট করব, কারণ দুটো প্যাকেট দেবো না, দুটো প্যাকেটে আমার দুটো চাউয়ের প্যাকেট ছিল, দুটো চাউয়ের প্যাকেটে দুটো আজিনোমোটোর প্যাকেট আছে বা মশলার প্যাকেট আছে, দুটোই দিচ্ছি না, কারণ ডার্ক সোয়া সস সেও কিন্তু এটাকে নোনতা করবে। এবার এটা আমি দিয়ে দিলাম, একটা প্যাকেট আমি দিয়ে দিলাম, এবার আমি এটাকে নিয়ে ঘাঁটবো, আবার আমি ঘাঁটবো দেখাচ্ছি। এবার ভালো করে এগুলো মেশাতে হবে, আমি কিন্তু অরিজিনাল নুনটা দিচ্ছি না, নুন আমি দিচ্ছি না, আমার দেওয়ার দরকারও পড়বে না। এইভাবে এবার মেশাবো, এখন খালি এগুলো মেশানোর পালা। এইভাবে মিশিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস দেবো এতে, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলাম, যারা এটা মিষ্টি খেতে চান তারা চিনি দিতে পারেন, আমি সেটা দেবো না। আমার বাড়িতে যারা মিষ্টি পছন্দ করে আমি তাদের জন্য এটা, আমি পরে একটু দিচ্ছি, চিনি নয়, আমি টমেটো সস দেবো, টমেটো সসটা এখনই দিচ্ছি না, কারণ যাতে লাল রং আসে, লাল রংটা আমরা পছন্দ করি খেতে, সেইভাবে আমরা এগুলো ভালো মতো মিশিয়ে দিতে হবে। আমার চাউমিন রেডি, এটা নর্মাল চাউমিন, সাধারণ চাউমিন, নিউট্রিলা দেওয়া রয়েছে, আর এটাতে আমি কিন্তু এখনও টমেটো সস মেশাইনি, কারণ আমাদের বাড়ির মেম্বারে কারো কারো টমেটো সস সহ পছন্দ, কারো অপছন্দ, তো আমি এইভাবে নামাবো, কিন্তু প্লেটিংয়ের সময় আমি টমেটো সস দিয়ে প্লেটিং করব, দেখাচ্ছি। আমার নর্মাল চাউমিন রেডি টু সার্ভ, উপরে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি আর টমেটো সস দিয়ে দিয়েছি, এটা হচ্ছে হট টমেটো সস, ঠিক আছে, হট অ্যান্ড সুইট টমেটো সস। তো আজকের মতো রান্না এখানে শেষ করছি, এটা সকালের টিফিন করলাম, ব্রেকফাস্ট, পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি, ধন্যবাদ।